তো আমরা একটা কল পেয়েছি, দেখা যাক। হ্যালো, নমস্কার, কে বলছেন স্যার? আমি সুধাকর বন্দ্যোপাধ্যায় বলছিলাম, সুধাকর দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, ওয়েলকাম টু মাইথি টিভি চ্যানেল। হ্যাঁ, আমি আপনার প্রোগ্রাম তো দেখি, সব সময়ই দেখি প্রায়। আচ্ছা আচ্ছা, সব সময়ই দেখেন। তো আজকে হ্যাপি ইন্টারন্যাশনাল যোগা ডে আছে, এই বিষয়ে আপনি কি বলবেন? যোগা ডে এটা আমাদের মানে একটা সংস্কৃতি, ওটা অবশ্যই করা উচিত, সবাইকে যোগ করা উচিত। যারা আলাদা মানে মানে আলাদা ধর্মাবলম্বীও তারাও এটা ফলো করে। আপনারা যদি মানে ডেটা বের করবেন তো তারাও এটা ফলো করে। ইভেন আমি একটা কালকেই একটা খবর দেখছিলাম, বাংলাদেশের আর্মি বা বাংলাদেশের পুলিশ ওটা পুরোটাই যোগা ওরা করছে এই করোনা টাইমে। বিশেষ করে যোগা করলে কি হয়, আমিও নিজে করি, আমি নিজে করি বলে আমি মানে ওর থেকে এক্সপিরিয়েন্স আমার আছে, আমি নিজেও করি, ডেলি করি, আমি ডেলি আধ ঘন্টা করি কাজের সময় থেকে বের করে। ব্যায়াম করলে, যোগা করলে কি হতে পারে শরীরে? শরীরের আপনার যে ইমিউনিটি সিস্টেম যেটা আছে, মানে যেটা যে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে, অবশ্যই সেটা বৃদ্ধি পায়, নো ডাউট। একবারে আমি আমি নিজে করে তারপরে আমি বলছি, পাক্কা বৃদ্ধি পায় 100%। একবারে ওটা যারা করে বা তারা তো জানে, আর আমিও করি, আমি ওই জন্য এই কথাটা বলতে পারছি অ্যাকচুয়ালি। আর এই যোগা আমাদের সবাইকেই করা উচিত, আমি মনে করি সবাইকেই করা উচিত। আমি দর্শকদের জন্য এটাই বার্তা দিতে চাই যে সবাই যেন সকালে উঠে সূর্য প্রণাম করে এবং নিজের শরীরটাকে ফিট রাখে। আপনি বেশি না, আধ ঘন্টা করলেও, আধ ঘন্টা করলে তাতেই আপনি ফিট থাকবেন, বেশি করার দরকার নেই। সারাদিন আধ ঘন্টা ওটা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ওটা কি হবে দেখুন, জন্মেছি যখন মরতে হবে, ওটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আমরা যতক্ষণ থাকবো পৃথিবীতে ততক্ষণ আমাদের সুস্থভাবে বাঁচার অধিকার সবার কাছেই আছে। পয়সা কামানোটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু নিজেকে ফিট রাখার ব্যাপারটাও এটা একটা বিশাল বড় ব্যাপার, পয়সা কামানোর থেকেও। আপনি যদি ফিট থাকেন তো সবকিছু ফিট থাকতে হবে, ফিট থাকবে। ওটা অবশ্যই করা উচিত। আমার অনেক রোগ ভালো হয়ে গেছে, আমি আমার নিজের পার্সপেক্টিভ থেকে বলছি, অনেক অনেক রোগ ভালো হয়ে গেছে, অনেক রোগ ভালো হয়ে গেছে। একদম, আপনি জানেন যে বাবা রামদেব উনি করেন আপনার যে শরীর যে গঠনটা যে তৈরি হবে, আপনি অবশ্যই ফিট থাকবেন, আপনার মনের শান্তি থাকবে। হ্যাঁ, মানসিক দিক থেকে, আপনার শারীরিক দিক থেকে বা কোনো কিছু টেনশনের দিক থেকে যে আপনার এই টেনশনটা হচ্ছে, আমি মনে করি যারা একটু ভালো লেভেলের লোক, যাদের কাছে টেনশন থাকে সব সময়, তাদের তো 99% না 100-200% ওদের করাই উচিত। না করলে ওরা বেশি দিন টিকতে পারবে না। লাইক আমি একটা উদাহরণ দিয়ে দিই, আমাদের প্রধানমন্ত্রী, চিন্তা করুন ওর বয়সটা কত, ও এখনো যা ফিট আছে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, ও এখনো যা ফিট আছে, ও দুজন চাইনিজ সোলজারকে একা এই বয়সে মেরে দিতে পারবে, গ্যারান্টি একবারে। কেন, ও ফিট এতটাই আছে, শরীরটা তো নিজেকে ফিট রাখার জন্যই না এটা, ফিট রাখার জন্য যোগাটা মাস্ট বি, এবং প্রত্যেক বিশ্বের প্রত্যেকেরই করা উচিত। আমি আপনাকে আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে এখন যে কথা বলছি, আজ থেকে 10 বছর পরে আপনি যেটা দেখে নেবেন, পুরো বিশ্বই এই কাজটা করবে, যেটা ইন্ডিয়া এত বছর ধরে করেছিল, ওর কোনো হাইলাইটস হয়েছিল না,
করেছিল আমাদের, কিন্তু হাইলাইট হয়েছিল না। এখন যেহেতু ওই ইন্টারনেটে যদি হাইলাইট হচ্ছে, তো পুরো বিশ্বই এই কাজটা করবে, অলরেডি আপনি দেখে নিতে পারেন। তো আপনারা শুনলেন যে ওনার মতামত তো আমরা তুলে ধরেছি, তো চাইবো আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনি করতে পারেন। তো এটাই আপনাকে বলবো, আপনারা সরাসরি কল করুন, কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামের মাধ্যমে। তো এটাই আপনাদেরকে বলবো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, কে কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো, আমি নবমী কুসুমন্ডি থেকে বলছি। আচ্ছা, তো আপনি মাইতি টিভি চ্যানেল প্রত্যেকদিন দেখেন ম্যাডাম? হ্যাঁ, আমি মাইতি টিভি চ্যানেল প্রতিদিনই দেখি। আচ্ছা, তো আমরা আজকে যে বিষয় আমরা তুলে ধরছি হ্যাপি ইন্টারন্যাশনাল যোগ ডে, এই বিষয়ে আপনি কি বলবেন, আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, আজকে দিনটি আমরা সবাই পালন করছি একটি ইন্টারন্যাশনাল ওগা ডে, তার সাথে আজকে ফাদার্স ডেও সেই দিনটিও আমরা পালন করছি, ঠিক আছে? তবে প্রথমে আমি বলি যে এটা তো সবাই জানে যে হেলদি সেলফ স্বাস্থ্যের সম্পদ, এটা আমরা অনেকদিন ধরে জেনে এসেছি। তো আমাদের আমরা এখন ব্যস্ততার মধ্যে দিয়ে হয়তো কিছু কিছু মানুষ সময় পায় না, আমরাও হয়তো সময় পাই না, কিন্তু তবুও প্রত্যেকটি মানুষের আধা ঘন্টার জন্য হলো এই ব্যায়ামের ব্যায়াম, সেটা সবার ব্যায়াম করাটা উচিত, পরিচর্যাটা করা উচিত প্রতিটি মানুষের, ঠিক আছে? এতে পরিচর্যা করলে আমাদের যে শরীরে ইমিউনিটি যে পাওয়ারটা আছে, হ্যাঁ, সেটা মানে এতটাই স্ট্রং হয় যে সত্যি সবকিছু রোগ প্রতিরোধের ক্ষমতাটা খুবই বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু কিন্তু সময় সাথে সাথে হয়তো অনেকটা হয় না, এখন খুব ব্যস্ততার জীবন সবার। হ্যাঁ, তবে আমি কিছু উপকার পেয়েছি, আমি কিছু উপকার পেয়েছি, সেই সূত্রেই বলবো। এখানে মানে আপনি যদি বলেন আপনি কি ব্যায়াম করেছিলেন, কি উপকার পেয়েছেন, সেটা যদি এখন বলেন। অ্যাকচুয়ালি হচ্ছে যেটা বলে যে আমার হচ্ছে মাঝখানে একটু মানে প্রেশারও হয়েছিল, হাই প্রেশারও হয়েছিল, তো এতে আমি আমার হচ্ছে চলাফেরা মানে আমি মানে প্রতিদিন হাঁটা যেটা বলে ওয়াক, হ্যাঁ সকালে, মানে সেটা করে আমি প্রচুর মানে প্রচুর উপকার পেয়েছি। আর আরেকটা কারণ যেটা আমাদের মেদ হয় মানে শরীরে যেটা আমাদের মেদ জমে যায়, সেটাতেও যদি আমরা নিয়মিত বেশি না হোক 15 মিনিটের জন্য যদি আমরা ব্যায়াম করি, কিছু কিছু ব্যায়াম আছে সেটা যদি করে আমাদের মেদের পক্ষেও খুব উপকারী, সেটা আমি নিজে প্রমাণ পেয়েছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বলবো যে ব্যায়াম প্রতিটি মানুষকেই করা উচিত। আমি দর্শকদের এটাই বলতে চাচ্ছি যে আমি যে উপকারটা পেয়েছি, ঠিক আছে, সেই ব্যস্ততার মধ্যে দিয়ে আপনি নিজেদের জন্য নিজের শরীর ফিটনেস রাখার জন্য আপনারা এই বেশি না হোক একটু আধা ঘন্টা টাইম বের করুন, হয় সকালে নয় সন্ধ্যায় যে কোনো একটা টাইম বের করুন, যাতে আপনারা ব্যায়াম করে নেওয়া নিজেই বুঝতে পারবেন এক মাস হলে পরে যে নিজের শরীরের ফিটনেসটা কতটা। তো আপনারা শুনলেন যে রীনা ভৌমিক ম্যাডাম উনি ওনার মতামত শেয়ার করেছেন, আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা ওপিনিয়ন আপনারা রাখতে পারবেন। তো এটাই বলবো, এবং যিনারা কল করেছিলেন ওনাদেরকে মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ জানাই।